ভাই রানাই ভাই সামনে অবস্থা কি ভাই রানাই বিরিজির বিরিজির গোর কি যেটা দেখাচ্ছে রানাই দাঁড়ান 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 ভাই দাঁড়ান আল্লাহ বুঝলেন না কি ভাই ওটা সামনে ভাই লাশের মতো মনে হচ্ছে বিরিজির গোর শুয়ে আছে রান ভাই একদম লাশের ভাই লাশের মতো কিছু একটা ভাই অবস্থা কি তো ভাই একটা লাশের মতো মনে হচ্ছে পুরো ভাই ব্রিজের উপরে শুয়ে আছে আমি একটা কাজ করবো ভাই জি ভাই কি করবেন আপনি সরাসরি কি একদম গাড়িটা নিয়ে চলে যাবো কাছে একদম গাড়িটা নিয়ে একদম ওর উপর দিয়ে উঠে দিই একদম ওর উপর দিয়ে উঠে দিবেন ভাই কোনো বিপদ হবে না তো আপনি কি সরাসরি ওর গায়ের উপর দিয়ে চালাই দিতে যাচ্ছেন গাড়িটা সুদা দা ভাই সুদা ওর উপর দিয়ে কি করে এখানে জি ভাই যেটা ভালো হবে সেটা করেন কি করে আমি ওইটা দেখবো তার মানে আমি সুদা সুদা গিলে ওইখান থেকে সরে রাখি ওইখানে একদম শুয়ে থাকি আমি সেটা দেখবো জি ভাই বুঝতে পারছি প্রিয় বন্ধুরা রাহান ভাই একদম গাড়িটার উপর দিয়ে চালাই দিতে যাচ্ছে ভাই হ্যালো রাহান ভাই পেরে এটা উঠে উঠে বসছে যেমন আছে আল্লাহ লাইলে লাইলে ভাই এটা দাঁড়া ভরেছে তো ভাই উঠে দাঁড়াইছে একদম উঠে দাঁড়াইছে ভাই গাড়িটা তো একদম ওর কাছে চলে রেখে চলে আসলেন ভাই আমরা এখানে মূলত এই রাস্তায় যাচ্ছিলাম আমরা একটা প্যালেসে এর আগে থেকে আমরা শুনেছিলাম যে এখানে নাকি একটা গলা কাটা ব্রিজ নামে একটা ভয়ানক ব্রিজ আছে ভাই এটাকে ফলো করেন ভাই আপনি দেখেন কোথায় যাই কোথায় চলে গেল রান ভাই এখান থেকে কোথাও দেওয়া আছে দেখেন তো নিচের দিকে দেখেন তো আল্লাহ রান ভাই কিভাবে চলে গেল রান ভাই এদিকে আসতে দেখলাম আমরা প্রিয় বন্ধুরা আমরা এদিকে আসতে দেখলাম এখানে চলে গেল কিভাবে আল্লাহ একবার উজাল উজাল বেশি কাছে যাবেন না ভাই ওর এটা কোথায় যায় শুধুমাত্র আমরা দেখাবো প্রিয় বন্ধুদের জি ভাই রান ভাই উজাল ভাই কোথায় কোথায় দেখলেন আপনি এখান থেকে জলিমিন আল্লাহ একবার ভাই উজাল ভাই ভাই তুই ফলো কে শিখা আল্লাহ ভাই কি অবস্থা
কি ব্রিজের উপরে ভাই ভাই জি ভাই একদম আমার ব্রিজটা প্রিয় বন্ধুরা দেখেন কি রকম অলৌকিক ঘটনা ঘটছে আমরা দেখছি একদিকে যাচ্ছে হঠাৎ করে ভ্যানিশ হয়েছে আমাদের পেছনে চলে যাচ্ছে কিভাবে রেহান ভাই আমরা এইমাত্র এদিকে আসতে দেখলাম কিভাবে ব্রিজের উপরে চলে গেল কিছু একটা করার চেষ্টা করছে শুন ভাই ভাই ও শুয়ে পড়ছে ভাই ও দেখেন হেঁটে ভাই ব্রিজের কোনায় বসে আছে ওই যে এমডি রফিকুল রফিকুল ইসলাম আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন আমি এইমাত্র তাল গাছে ঘুরে দেখলাম ভাই কোথায় চলে গেল ব্রিজটা সম্পর্কে আপনি প্রিয় বন্ধুরা একটু বলেন আমরা যে কথা শুনছিলাম এই ব্রিজটা সম্পর্কে বন্ধুরা এই যে রাস্তা দেখছেন যে রাস্তার উপরে ব্রিজটা তৈরি এটা হচ্ছে একদম একটা শুনছানের পরিবেশ সাইডে কোনো বাড়ি ঘর কিছু নাই মানে এই জায়গাটাই এরকম একদম একটা ভুতুরে একটা পরিবেশ এখানে কি না এই যে জিনভূত অসুরে আত্মা এদের মতো কিছু দেখতে পায় লোকজন আমার যেটা বললো এবং এই ব্রিজটা কেন জানে গলাকাটা নাম পরিচিত গলাকাটা ব্রিজ নামে জি ভাই এটা কান্না শুনতে পাচ্ছি এদিক থেকে লাঠি জানতে ভাই এদিকে স্বপ্না জামান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ জান ভাই উজ্জ্বল ভাই ভাই কই আবার আবার লাশের মতো কিছু একটা দেখাচ্ছ কেন রাতেবেলা দেখা যায় এইভাবে ব্রিজটা আটকে ব্রিজের উপর শুয়ে আছে প্রিয় বন্ধুরা আমরা সামনে একটা প্লেসে যাচ্ছিলাম আপনাদের দেখানোর জন্য একটা হান্টেড প্লেসে যাওয়ার পথে আর কি এই যে ব্রিজটা বাদে এখানে যেটা নাকি এই গলাঘাটা ব্রিজ নামে পরিচিত আমি এখন যেটা মনে করছি কিন্তু বারবার কিন্তু আমাদের বিভিন্ন সাইডটা বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে ভাই আপনি আল্লাহ দয়ালে ভাই এখান থেকে আমি ফলেন ভাই আমার সামনে চলে আসছে ভাই ভাই দূর থেকে আসছে ভাই ভাই দূর থেকে এখান থেকে বের হন ভাই আল্লাহ ভাই আপনি গাড়ি দূর গাড়িটা নেন ভাই প্রিয় বন্ধুরা আমরা আজকের মতো এখান থেকে ফিরে যাচ্ছি ভাই আমাদের ওইখানে